হ্যালো বন্ধুরা, চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো পরিবর্তন করবেন, অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে আইকনটা আছে আপনার, সেটা আপনি কিভাবে পরিবর্তন করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে ইউটিউবে। তো আমি ইউটিউবটা ওপেন করলাম। তো ইউটিউবটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে ইউটিউবের হোম পেজটি চলে আসবে। তো আপনি উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি জিমেইলের আইকন বা অথবা আপনার চ্যানেলের আইকন। তো এই আমি চ্যানেলের আইকনের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন ইওর চ্যানেল বলে একটি অপশন রয়েছে দুই নম্বরে। তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, তারপর কি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন একটি পেন বাটন ডান দিকে। তো এই পেন বাটনের উপর ক্লিক করতে হবে। এই পেন বাটনের উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এবার কি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আমাকে ক্যামেরার অপশনের উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি গ্যালারি থেকে আপনার পছন্দের লোগোটি আপনি সিলেক্ট করতে হবে। তো আমি একটি লোগো এখানে বানিয়ে রেখেছি। তো আপনারাও কীভাবে লোগো বানাবেন, তো তার জন্য আমার একটি ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাদের কোনো রকম দক্ষতা নেই তারাও কীভাবে একটি লোগো তৈরি করবেন, তো সেটি আমার এই ভিডিও থেকে দেখে নিতে পারেন। তো এবার এটা আমি সাইজ মতো বসিয়ে নিই। তো আমি এখানে লোগোটা মাপ মতো বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। তো এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটু লোডিং হবে কয়েক সেকেন্ড। তো তারপরে এটা এখানে সেটিং হয়ে যাবে। দেখুন এই লোগোটা এখন পরিবর্তন হয়ে গেছে। তো আমি এটা ব্যাক করি, এখান থেকে ব্যাক করি। তো দেখুন এখানে আমার যে প্রোফাইল পিকচার অর্থাৎ আমার যে চ্যানেলের লোগো, এটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা।